হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আমার আন্তরিক ভালোবাসা। এই কলিযুগে যে মহামারীর উপদ্রব হচ্ছে, সেই দিক থেকে আমি সমস্ত হিঙ্গলগঞ্জবাসী আমার ছাত্রছাত্রীর পরমেশ্বরের কাছে তাদের সুস্থতা আরোগ্যতা কামনা করি। সেকেন্ড সেমিস্টার অনার্সের ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে গীতার বিষয়ে কিছু আলোচনা করব। তোমরা জানো, গীতা পড়াশুনো করতে গিয়ে এটা জেনেছো যে গীতাতে সব জায়গাতে কর্তব্য কর্মের কথা, অর্থাৎ ডিউটির কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ। সেই দিক থেকে আজ আমাদের এই ক্রান্তিকালেও কিছু কর্তব্যকর্ম রয়ে গেছে, এবং এই দুর্যোগের দিনেও তোমাদের সিলেবাস কিছুটা আমাদের বাকি, যেটা সেটা আমরা পড়াশোনা করব। তো আজকে তোমরা জানো আমাদের গীতার 17 নম্বর অধ্যায়, অর্থাৎ যেটা শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নামক যে পর্বটি আছে, সেখানে 14 থেকে, তোমরা একটু সিলেবাসটা দেখবে, 14 থেকে 19 নম্বর শ্লোক, অর্থাৎ 6টি শ্লোক আমাদের পড়া এখনো বাকি। তার মধ্যে আজকে আমরা কিছুটা আলোচনা করব। তো সেখানে 17 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকটি কি বলছে? বলছে, দেবত বীজ গুরু প্রাজ্ঞ শৌচ মার্জনম ব্রহ্মচর্য মহিংসা চ শারীরং তপ উচ্চতে। অর্থাৎ কি বলছে, দেব, দেব মানে কি, দেব মানে দেবতা, দ্বিজ, দ্বিজ ব্যক্তি মানে যারা ব্রাহ্মণ ব্যক্তি, গুরু প্রাজ্ঞ পূজনম অর্থাৎ পূজনীয় ব্যক্তিরা, শৌচম যাদের শৌচতা আছে, আবর্জম অর্থাৎ যেখানে কোনো আবর্জনা নেই, অর্থাৎ যেখানে সরলতা আছে, ব্রহ্মচর্যম অর্থাৎ ব্রহ্মচর্যা, অহিংসা চ শারীরম তপ উচ্চতে। শারীরম তপ উচ্চতে মানে হচ্ছে তোমাদের এই এই বিষয়গুলোকে শারীরিক বা কায়িক তপস্যা হিসেবে বলা হচ্ছে। তাহলে আমাদের অন্যয় ব্যাখ্যা তোমাদের অর্থগুলো জানিয়ে দিলাম, মানে শ্লোকের যে অর্থ। এইবার আমরা যেটা বঙ্গানুবাদটা জানবো, তাহলে বঙ্গানুবাদটা কি বলছে, যে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু প্রাজ্ঞ পূজনীয় ব্যক্তি শৌচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা এগুলোকে কায়িক তপস্যা বলা হয়। অর্থাৎ তপস্যা আমরা যে সবসময় মন্দিরে বসেই তপস্যা করতে হবে বা কোনো নির্জন স্থানে গিয়েই তপস্যা করতে হবে, সেটা গীতা বলছে না। শ্রীকৃষ্ণ আমাদের কি জানাচ্ছেন, যে আমি গৃহস্থে বা আমি এখানে থেকেও নিজের কায়িক তপস্যা করতে পারি, এবং সেই কায়িক তপস্যাটা কিভাবে হচ্ছে, না শৌচতার দ্বারা, সরলতার দ্বারা, অহিংসার দ্বারা, এগুলোকে আমরা কায়িক তপস্যা হিসেবে ধরতে পারি। অর্থাৎ এগুলোর দ্বারা আমাদের শুচিতা, আমাদের সরলতা, আমাদের অহিংসা, এগুলো আমাদের মানব জীবনের কায়িক তপস্যা হিসেবে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন। তোমরা এটা প্রত্যেকেই জানো যে সমস্ত গীতাটা বা সমস্ত এই যে আমরা গীতার যে বিশ্বরূপ দর্শন, আমরা জানি যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তাহলে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে, সেখানে তো যুদ্ধ করার কথাই মূলত বলা হচ্ছে, অর্থাৎ তুমি যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলছেন যে যুদ্ধটাই তোমার এখন কর্তব্য কর্ম। তো সেক্ষেত্রে তিনি বিশ্বরূপ কেন দেখালেন? সেই বিশ্বরূপ দেখিয়েছেন কারণ অর্জুনকে সামনে রেখে তিনি গোটা বিশ্ব জগৎকে এগুলো উপদেশ দিচ্ছেন। শুধু অর্জুনই নয়, অর্জুন এখানে একটা সিম্বলিক ক্যারেক্টার,
সেই সিম্বলিক ক্যারেক্টারের মধ্য দিয়ে আমাদের গোটা মানব জগৎকে, মনুষ্য জাতিকে তিনি জানাতে চেষ্টা করছেন যে এই এই বিষয়গুলো আমাদের জীবনের আদর্শ কর্তব্য, বা একটা মানে একজন আদর্শনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই এই কাজগুলো করণীয়। সেই জন্য তিনি কায়িক তপস্যার কথাও বলেছেন। এরপর তিনি 15 নম্বর শ্লোকে কি বলছেন, বলছেন অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয়হিতং সাধ্যায় অভ্যসনম চ এব বাংময়তপ উচ্চতে। তাহলে তোমরা যারা ছেলেমেয়েরা, তোমরা এখনো অবধি মনে হয় সাহিত্য দর্পণটা পড়োনি বা তোমাদের পাঠ্য নয়, সাহিত্য দর্পণ, বিশ্বনাথের সাহিত্য দর্পণ পড়লে সেখানে তোমরা দেখবে যে উনি অভিনয়কে 3টে ভাগ দিয়েছে। সে তার মধ্যে একটা ভাগ হচ্ছে কায়িক, বাচিক এবং মানসিক, 3টে কথা বলেছেন। তো আমরা এতক্ষণ কায়িক তপস্যার কথা বললাম, এবার উনি বাচিক তপস্যা, বাচিক তপস্যাকে বলছেন, বলছেন অনুদ্বেগকরম, অর্থাৎ যেটা উদ্বেগকর নয়, বাক্যম এরকম বাক্য, সত্যং প্রিয়ং হিতম, সত্য প্রিয় এবং হিতকর, ইয়ৎ মানে যা, সাধ্যায় অভ্যসনম, সাধ্যায় মানে কি স অধ্যায়, অর্থাৎ আমি যে নিজের বিষয়টা পাঠ করছি, এব বাংময়ং তপ উচ্চতে, এটাকে বাংময় তপস্যা অর্থাৎ বাচিক তপস্যা বলছি। তাহলে বঙ্গানুবাদ কি হচ্ছে, যে অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য বৈদিক শাস্ত্রপাঠ করাকে বাচিক তপস্যা, অর্থাৎ এমন বাক্য আমি বলবো না যেটা কাউকে উদ্বেগ বা কাউকে উত্তপ্ত করছে, সত্য প্রিয় কথা এবং এমন প্রিয় কথা হবে যেটা হিতকর হবে। মানে আমি ধরো তোমাকে প্রিয় কথা বললাম যে তোমরা পড়াশুনো করো না, এটা তোমাদের প্রিয় কথা হলো, কিন্তু সেটা কিন্তু তোমাদের কি তবে হিতকর হতে হবে, কিন্তু সেটা কি তোমাদের হিতকর হয় না। তাহলে এমন বাক্য বলতে হবে যেটা প্রিয় এবং তোমার জীবনে হিতকর, সেই রকম বাক্য, এটা কি হচ্ছে বাচিক তপস্যা। অর্থাৎ ভালো কথা মানেই যে হিতকর সেটা নয়, অনুদ্বেগকর সত্য কথা এবং যেটা তোমার প্রিয় অথচ যেটাতে তোমার হিতকর, অর্থাৎ তোমার মঙ্গল হচ্ছে, ভালো হচ্ছে, সেই রকম বাক্য, এটাকেই বাচিক তপস্যা। অর্থাৎ এই রকম বাক্য তুমি যদি প্রয়োগ করো তাহলে সেটার দ্বারাই তোমার একটা তপস্যা হয়ে যাচ্ছে, তোমাকে আলাদা করে কিছু তপস্যা করার দরকার নেই। এটা হলো বাচিক। এরপরের পরবর্তী শ্লোকে তিনি কি বলছেন, মনঃপ্রসাদ সৌমত্যং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিতে তৎতপ মানস উচ্চতে। অর্থাৎ মনঃপ্রসাদ, মনঃপ্রসাদ মানে কি, মানে মনের প্রসাদ, প্রসাদ মানে কি যেটা প্রসন্নতা করে। সৌমত্যম, সৌম মানে হচ্ছে এখানে সৌন্দর্য, না এখানে সৌম মানে হচ্ছে সরলতা। মৌনম আত্মবিনিগ্রহ এবং মনসংযম, ভাব সংশুদ্ধি মানে ব্যবহারে নিষ্কপটতা, আর কি তপ মানসম উচ্চতে, এই রকম তপস্যাকে বলা হচ্ছে মানসিক তপস্যা। তাহলে আমাদের বঙ্গানুবাদ কি দাঁড়াচ্ছে, বলছে চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ, ব্যবহারে নিষ্কপটতা, এগুলিকে মানসিক তপস্যা বলছি। তার মানে তোমার ব্যবহার, তোমার চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌনতা, এইগুলোই হচ্ছে, এবং ব্যবহারে নিষ্কপটতা, এগুলো হচ্ছে মানসিক তপস্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3 ধরনের তপস্যার কথা শ্রীকৃষ্ণ আমাদের সমাজ ব্যবস্থাকে জানাচ্ছে, কার মাধ্যমে, অর্জুনের মধ্য দিয়ে। এই এই তপস্যা আমরা সবসময়, আমরা যারা গৃহস্থ তারা যে সবসময় বাইরে গিয়ে বা মন্দিরে গিয়ে বা ধরো মানে আগেকার দিনে যেটা হতো বা যেটা সত্য যুগে হতো, মুনি ঋষিরা যখন তারা অরণ্যে যখন তারা তপস্যা করতেন, সেই রকম তো আমাদের হয় না,
এই যুগের কথা ভেবে শ্রীকৃষ্ণ বলেছেন যে এইভাবে তুমি তপস্যা করো, এই তপস্যাগুলোর দ্বারা তোমার কি হবে, তোমার মানসিক উন্নতি হবে, তোমার শারীরিক উন্নতি হবে, তোমার বাচিক উন্নতি হবে। তাহলে শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে তপস্যা করে, তপস্যা করা মানে কি, তপস্যা মানে হচ্ছে কাউকে তোমার ভালো বিষয়গুলোকে প্রদর্শন করানো। তুমি তপস্যা করে শুধুমাত্র তোমার নিজের সন্তুষ্টি বা তোমার নিজের উন্নতি হয় না, এর মধ্য দিয়েও কিন্তু সমাজের উন্নতি, অর্থাৎ তুমি ভালো কথা বলবে বা তোমার অকপটতা, এই সবগুলো দিয়েই একটা আদর্শ সমাজ জীবন গড়ে ওঠে। তাহলে এই এই কর্তব্য কর্মগুলো আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের আলোচনার মধ্য দিয়ে। তাই আজকে তোমাদেরকে আমি এই তিনটে তপস্যার বিষয়েই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি আরও বাকি যে তিন চারটে শ্লোক রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করব। এর মধ্যে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং বাইরে বেরিয়ো না।